পতন অবশ্যম্ভাবী। আপনারা জানেন 8 তারিখ ভোট হওয়ার পর আর 8 তারিখ ভোট হওয়ার পূর্বে চারিদিকে পশ্চিমবঙ্গে সন্ত্রাস আর সন্ত্রাস পরিবর্তিত হিংসা হয়েছে। আমি ভোট থেকে 2 মাস আগের কথা বলতে চাই আপনাদের কাছে। আমরা খুব দূরে যাব না, উত্তরবঙ্গের কথাই বলব। উত্তরবঙ্গের রায়গঞ্জ, রায়গঞ্জে আমরা ভোটের 2 মাস আগে দেখলাম একজন নাবালিকাকে ধর্ষণ করা হলো, একজন সংখ্যালঘু নাবালিকাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করার পর এই মমতা পুলিশ যার নেতৃত্বে এই ধর্ষণ হয়েছে আর যার নেতৃত্বে এই খুন হয়েছে, সেই পুলিশ রাস্তায় ছিঁড়িয়ে নিয়ে যাচ্ছিল। লজ্জা লাগে না?